মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে বসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থামো ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থামো ফুল ফল সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখো আমি আমার ঘরে লক্ষ্মী পূজা করার জন্য মূর্তি আনতে এসেছি, আর মূর্তিটা আমি নিতে এসেছি জঙ্গলের একদমই মাঝখানে। আর এখানেই যারা মূর্তি বানায় তারা থাকে, আমি সেখানে আমি আমার বর আর মেয়ে আমরা তিনজনেই চলে এসেছি নিতে। আর রাস্তায় আসার পথে আমি ফুলও নিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এখন এত ফুল ফুটে গাছে দেখলে মনে হয় যে শুধু মানে ফুলগুলো নিয়েই নিই। আর আমি এখানে ফুল তুলতে খুবই বিজি, খুবই খুশি হচ্ছিলাম, আমি অনেকদিন পর গাছ থেকে ফুল ছিঁড়ছি সেজন্য। আর এখানে সাদা ফুলগুলোই বেশি পাচ্ছিলাম, আর অন্যান্য যে ফুলগুলো ছিল সব ফুলগুলোই বেশি বেশি ছিল এখানে। আর দেখো আমরা এখন মূর্তি নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন আমার বর নমস্তে করে বেটা, আর এখন ব্যাস ঘরে এনে এনেছি মাকে, ব্যাস ফুল দিয়ে একটু মানে প্রদীপ দেখিয়ে দিচ্ছি, আর একটু পরই পূজা হবে। আর দেখো এখন আমি আরতি করব, আর আমি আজকে বেঙ্গলি স্টাইলে পুরো লক্ষ্মীর মতোই সেজেছি, আমার খুবই ভালো লাগে। মানে আমি যেহেতু বাইরে থাকি তারপরেও সেই আমাদের সেই বাঙালির যে ঐতিহ্যটা সেটা আমার ধরে রাখার খুবই শখ। আমি ভাবি যে আমার এখানে যদি আরও সবাই থাকতো তাহলে অনেকে মিলে আমরা এটা এরকম করতাম, বা যে সেরকম কেউ নেই আমার কাছে, আসে সবাই বাঙালিরা একটু দূরে দূরে, আর সবারই যেহেতু লক্ষ্মী পূজা ঘরেই করতে হয় সেজন্য আর কেউ আসতে পারেনি। আর এই দেখো আমি এখন এদিকে চলে এসেছি আমের পাতা নিতে, আর আমাদের দেশের বাড়ি তো কত সুন্দর পাওয়া যায় বাট আমাদের এখানে সেরকমভাবে পাওয়া যায় না। আর দেখো আমি সব থেকে এখানে একটা জিনিস দেখছিলাম কি জানো, এখানে দেখছি যে এই যে পেপলিস চুটা ছিল যেটা আমরা সবজি হিসাবে খাই, এটা আমাদের বাংলায় বেশিরভাগ পাওয়া যায় বাট এইখানেও পেয়েছিলাম, দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি ভাবছি যে ওইখান থেকে নিয়ে নেব পরে, আর এখন যেহেতু আমি পুজোর জন্য নিতে এসেছি সেজন্য আমি পুজোর জিনিসগুলোই নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো অনেক বড় বড় আম গাছ ছিল, আর এখানে আমি আম গাছ থেকে আমার বর বলছিল ঠিক আছে আমের পাতাটা পেরে নিব, আর এখানে এই যে এখন আমের পাতাটা নেওয়া হচ্ছে। আর এখানে আমের পাতাকে তো খুবই শুভ মানে, আমাদের বাংলায় শুভ মানে, আর এখানে কোনো কিছু হলেও আমের পাতা দিয়ে একটা মালা মতো করে দরজার সামনে তারপর সব জায়গায় টানিয়ে দেয়। আর এখানে দেখো আমি ধান গাছও নিয়ে নিয়েছি, ধান গাছটা আমি নিয়ে নিয়েছি যেখান থেকে সেখানে আমি দেখাতে পারি নাই। আর এই যে আমি এখান থেকে এখন আরোগুলো কিছু বেশি করে আমের পাতা নিয়ে নিব। আর এখানের স্নাইটা খুবই সুন্দর ছিল, অনেকগুলোই আম গাছ ছিল, মানে আমের বাগান বলতে পারো। আর এখানে লোকজন দেখাশোনাও করছিল, তারা বসেছিল বাট আমাদের সবাই চিনে, সেজন্য আমরা নিয়েও নিচ্ছি। আর দেখো আমি বেঙ্গলি স্টাইলে শাড়ি পরেছিলাম বাট ওটা পরে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আনবি আছে ওকে সামলাতে হয়, আর তাছাড়া আমি খুলে ফেলেছি একটু এদিক সেদিক যেতে হচ্ছিলো। আর রানবীর বাপার যেহেতু ক্লিনিকে পেশেন্ট থাকে সেজন্য আমাকে একটু বাজেটে যেতে হচ্ছিলো, তারপরেও আমরা বেশিরভাগ সময় দুজনেই যাচ্ছিলাম, আর উনি তখন না পেপলিচুটার গাছটা দেখেছিল না, তাই আমি দেখাচ্ছিলাম যে দেখো এখানে কত সুন্দর হয়েছে। আর তোমরা যারা বাঙালি যারা এই সবজিটা চিনো তারা তো অবশ্যই মিস করছো, আর এই দেখো এখানে আমরা তুলসী পাতা নিতে চলে এসেছি, আর আমাদের এক একটা জিনিস করে এভাবে এক এক জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করছি জিনিসগুলো ভালো করে নেওয়ার, মানে আমরা মন থেকে চেষ্টা করছি কম না পড়ে যতদূর সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করছি। এখানে তুলসী পাতা নিচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, দেখো পাতাগুলো খুবই ভালো হয়েছে। আর যেহেতু এখন বর্ষা হচ্ছিল আমাদের এখানে সেজন্য মানে ফুল বলো তারপর তুলসী পাতা সব কিছুই খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখানে একটা ফুলও ফুটেছে, আর এদিকেও দেখো লাল লাল গোলাপও হয়েছে, আর এটা কারুদের বাড়ির পাশে, এদের আমরা চিনি জানি তাই ওদের কাছে শুনেই আমরা ফুল মানে পাতা ফুল নিতে এসেছি। আর এখানে দেখো এই সাইডে এখানে পূজা করতে গেলে কিভাবে এক একটা জিনিস করে নিয়ে আসতে হচ্ছে এক একটা করে, দেখো এদিকে মেহেদি গাছ ভরা, আর এখানেও আওয়াজটা আমি দিয়েছিলাম বাট সেটা পরে ওদিকে বাইপাস, আর এই যে দেখো উপর বাইরের সিনারিটা এরকমই। আর বন্ধুরা তোমাদের একটা কথা না বললেই নয়, এই যে আমার বরকে দেখছো উনি ফুল টুল সবকিছু নিচ্ছে, কারণ মানে পূজার অর্ধেক জোগাড় হওয়ার পরে আমি জানতে পেরেছি যে আমি পুজো দিতে পারবো না, সেজন্য আমি পূজা দিচ্ছি না। আর ব্যাস আমি সেরকম কিছুই করিনি, আমার বর যতটা সম্ভব করেছে, আর আরেকটা মেয়ে ছিল আমি তাকে ডেকে নিয়েছিলাম সেও সাহায্য করেছিল, আর দেখে দেখো আনবি বসে আছে। আর এখন দেখো আমরা ফুল নিতে চলে এসেছি, আর বন্ধুরা তোমাদের সেখানে সব কিছুই
শেয়ার করছি। আর এই দেখো এদিকে আমরা মিঠাই নিতে চলেছি, মিষ্টি নিতে চলে এসেছি, পাঁচ রকমের ফুল, পাঁচ রকমের ফল, পাঁচ রকমের সবজি। সবজিটা আমি তোমাকে দেখাইনি, এই দেখো এখানে আছে, সবজিটাও নিয়ে এসেছি। আর এই দেখো এখানে আমার বর লুচি বানাচ্ছে, আর এই মেয়েটা লুচি বেলে দিচ্ছে। এই মেয়েটা আমাকে অনেক সাহায্য করছে, আর আমাকে মানে বাবাকে আমি বলে বলে দিচ্ছি যে এরকমভাবে এরকম করো, তাই উনি সেভাবেই সাহায্য করছিল। আর তাছাড়া আমি কী করবো বলে আমি অনেক আশা করেছিলাম, বাট এটাতে তো আর কারো হাত নেই, আমি কী বলবো, সবাই হয়তো বুঝতেই পারছো। আর সেজন্য আমি পূজা টুজা দিতে পারছি না, আর সব কিছুই এনারা করছে। আর আমরা দুজনই ব্রত রেখেছিলাম, আমি ব্রত মানে এখনও আছি, পূজা শেষ হওয়ার পরে আমার ব্রতটা ভেঙেছি। আর আনবি পাপাও বলেছিলো, আমরা ভেবেছিলাম দুজনে একসাথেই পূজা করব, যেহেতু লক্ষ্মী পূজা ঘরে লক্ষ্মীদেরই করতে হয়। কিন্তু কী করবো বলো, ঘরে তো দুজনই মানুষ, আনবি তো ছোটো, ও এক বড় হলে তাও হতো, বাট যেহেতু আমরা দুজনই আছি। আর আনবির পাপা এই যে এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছে পূজা দিতে, আর ওনাকে আমি বলে বলে দিচ্ছি উনি করছে। আর দুজন হলে যা হয়, ঘরে আর কেউ নাই। আর এখানে দেখো আমি খিচুড়ি, আমি নয় মানে আনবির পাপা খিচুড়ি, পাঁচ রকমের ভাজি, আর এখানে যে লুচি, চিড়া, কলা, পাঁচ রকমের মিষ্টি, ফ্রুট দিয়ে বানিয়েছে। আর এদিকে ফ্রুট আছে, লুচি আছে, আর যে এই যে আমাদের যে বাঙালিদের যে প্রসাদ সেটাও বানিয়েছে। আর এখানে দেখো আমাদের মূর্তিটা, খুবই সুন্দর একটা মূর্তি। আর আমরা এখানে গিয়েছিলাম, এখানের লোকেরা যেহেতু দীপাবলির সময় লক্ষ্মী পূজা আর গণেশ পূজা একসাথেই করে, সেজন্য এখানের মূর্তিগুলো এখনও বানাচ্ছে। তা কম মানে আমরা অনেক খোঁজার পর একটা মূর্তি পেয়েছিলাম। আর এই দেখো এখানে ধান গাছগুলো নিয়ে আসা হয়েছে, আর কচু গাছও লাগে, বাট কচু গাছটা পাই নাই। আর দেখো আমি এখানে মানে আমার পূজার সব কিছুই আমার জোগাড় হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পারলে, মূর্তিটাও আমি এনেছিলাম, বাট তারপর আর পূজাটা করতে পারিনি। আর তাছাড়া আনবির পাপাও খুবই ভালো পূজা অর্চনা করে। আর এই যে দেখো আমি না মানে পূজার সব কিছুই গুছিয়ে ফেলেছিলাম, মানে সবজি কাটা, তারপর ফ্রুটসগুলো রেডি করা, মানে সব কিছুই করা হয়ে গিয়েছিলো, বাস লাস্ট মুভমেন্টে এসে আমি করতে পারিনি। আর এই দেখো আনবির পাপা এখন এই যে পূজার ঘরটায় সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর উনিও সম্পূর্ণ কিছু মন থেকেই খুব মানে কেয়ারিংয়ের সাথে ভক্তি সহকারে করছিলো, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিলো। আর এই যে দেখো আমি এখানে আলপনা দিয়েছিলাম চালের গুঁড়া দিয়ে, যেটা লক্ষ্মী পূজার সবথেকে বড় মানে একটা বিষয় যে আলপনা দিতে হয়, সেটাও আমি দিয়েছি। আর এইখানে সব কিছুই আমি রেডি করেছি, ধূপ ধুনাচি, তারপর ফ্রুট, লুচি, তারপরে যে চাল দেয়, সবজি দেয়, সব কিছুই দিছি। আর আনবির পাপা এই যে এদিকে আনবিকে সে টিকা লাগিয়ে দিচ্ছিলো, আর এটা হচ্ছে সিঁদুরের টিকাও লাগাচ্ছিল, তারপর তিলকও ছিল। আর আমাদের ঘরে মোটামুটি পুজোর সব কিছুই আছে, সামানপাতিগুলো আমি মানে যেগুলো আমার এখানে পাওয়া যায় সবগুলো আমি অ্যারেঞ্জ করে রাখি, করা আছে। আর পুজো উপলক্ষে তো আমি আর আনবিপা মানে আলাদা করে বেরিয়েছিলাম বাইরে, যে কী কী লাগবে না লাগবে সব কিছু আনতে। আর এখানে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার। আর বন্ধুরা দেখো এখানে আমাদের পূজা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন প্রণাম চলছে। আর তাছাড়া আমাদের এখানেরও আশেপাশের কিছু কিছু লোক এসছে। আর দেখো সবথেকে এটা আমার সবথেকে সুন্দর লেগেছে, দেখো আমার ছোট্ট সোনামণিটাও ওর পাপাকে প্রণাম করতে দেখে প্রণাম করছিল, এটা দেখো তোমরা, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। ওইটুকু একটা মানুষ ও ওর পাপাকে দেখে প্রণাম করছে, কি আমি কিন্তু বলিও নাই যে তুমি প্রণাম করো মা, ও নিজে থেকেই করছিল। আর এই যে দেখো এখানে আনবির পাপা এখন প্রসাদ মাখাচ্ছে, আর এটা যেহেতু আলু চাল, লুচি আর চিড়া, মিষ্টির প্রসাদ। আর এই প্রসাদটা কিন্তু আমি জানি অনেকেরই খুবই পছন্দ হয়, আর আমি কোনো পূজা হলে এই প্রসাদটা করার চেষ্টা করি। আর এই যে আনবি বসে আছে খাওয়ার জন্য, খায় তো না ব্যাস বাহানা। আর এখানে আনবি বাবা খুব ভালো করে মাখাচ্ছিল, আর এখানে যে খিচুড়ি, পাঁচ রকমের ভাজি সব কিছুই আছে। আর এখানে আমি আশেপাশের কিছু লোকজনকে বলেছিলাম, তারাও এসেছে। আর তাছাড়া বন্ধুরা তোমাদের সাথে তো পূজা সব কিছুই আমি শেয়ার করেছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও।
যদিও, আর জানি না আমার ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, আমাদেরও হয়তো হয়েছে, আর যদি ভুল ত্রুটি হয় মানে ঠাকুরকেও বলবো আর তোমাদেরও বলছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো, ঠিক আছে? আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে দেখছো এখানে প্রসাদ রেডি করা হচ্ছে, সবার বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, আর আনবিও একটা প্লেট নিয়ে এসে বসে গিয়েছে ওর, এটা তো সব থেকে বড়ো কাজ এজন্য। আর এইখানে আমরা না কোনো হাত টাতা ইউজ করিনি, আমি আনবির বাবাকে বলছিলাম তুমি হাত দিয়ে প্রসাদটা দিয়ে দাও, মানে এইখানেরই একজন বৃদ্ধকে বসেছিলো বলছিল যে হাত দিয়ে দাও, সেজন্য আমরা হাত দিয়ে দিয়েছি। আর এখানে যে সব কিছুই এক একটু করে দিয়েছিলাম, আর এইখানের এরা না এই প্রসাদটা খেতে খুবই পছন্দ করে, মানে আমাদের বাঙালি যে প্রসাদটা হয়। আর আমি যখন হরিয়ানাতে থাকতাম তখন ওইখানের লোকজনরাও বলতো কি বাঙালি প্রসাদ তোমরা মানে কীভাবে এই প্রসাদটা বানাও, আমাদের খুবই পছন্দ হয়। আর এইখানের লোকেরাও বলে এই যে যে ভোগের খিচুড়িটা এটার কিন্তু আলাদা একটা স্বাদ হয়, এটা মানে কোনো খেয়ে টেস্ট করে দেখা হয় না, বাট তারপরে আলাদা একটা স্বাদ হয়, আর এইখানের মানুষ তো অন্যরকমভাবে বানায়, সেজন্য হয়তো ওদের কাছে ভালো লাগে। তাহলে বন্ধুরা এখন আমাদের পূজা কমপ্লিট, আর আজকের মতো এখানেই, বাই বাই।